হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। আজকে দুপুরের রান্নাবান্নার আয়োজন এটা আমার, আলহামদুলিল্লাহ। তো আমি এটা এখানে একটা কোরিয়ান ব্রকোলি বিপ রান্না করেছি। এটার সাথে আমি যেটা করি, ফ্রাই করি, এর আগের একটা ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটাতে আমি ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়ে একটা রাইস রান্না করি, চিনি গুঁড়া রাইস, যেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমার হাজবেন্ডও খুব খেতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে। তো খুবই হেলদি ডিশগুলো। আর যদিও আমি আজকে হার্বস জাতীয়, মানে যেমন ধরেন পুদিনা পাতা, ধনিয়া পাতা, আপনার স্পিনাচ, যেটা পালক বলে ইন্ডিয়াতে, ওইটা দিয়ে হার্বস পেস্ট মেক করে একটা চিকেনও তৈরি করেছি। তো ওইটাও খুবই হেলদি ওই রেসিপিটা। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যারা পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্টস করবেন, এতে করে আপনাদের, মানে আমি সবসময় একটা কথা বলি যে আমরা যারা এই অনলাইন জগতে আমরা কাজ করি, আমরা যারা ইউটিউবিং করি, যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে এইভাবে সাবস্ক্রাইব করেন, সত্যি এটা অসাধারণ একটা, এই ভালোবাসার ঋণ আসলে শোধ করা যায় না আমি মনে করি। মানুষের প্রতি মানুষ, আমরা প্রত্যেকে প্রত্যেককে যদি এভাবে যদি হেল্প করি, এটা হলো টমেটো চাটনি, যেটা সবাইর বাসায় কম বেশি আমি দেখছি সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, বাকি কথাগুলো আমি পরে বলবো। আর ভিডিওর শেষ দেখবেন, আগামীকাল না আমরা বাইরে গিয়েছিলাম, ওইটারও কিছু ভিডিও আমি শ্যুট করেছি। আমি খুবই খুশি হয়েছি, যেটা আমি মনে মনে চাইছিলাম, মনের মতো একটা ব্যাগ কিনতে পেরেছি। এখানে দেখেন আমি বেশ কয় ধরনের হার্বস, এখানে স্পিনাচ ভাব দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করেছি, এটার সাথে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা, তারপর আপনার ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাজু বাদাম, এইভাবে দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি। তো এটার সাথে আমি মশলা বলতে যেটা দিয়েছি, আদা রসুন পেস্ট আর গরম মশলা পাউডার আর ডালা জিরা গুঁড়া, এটা দিয়েছি। এভাবে করে দেখবেন। আর চিকেনটাকে আমি আলাদা করে এখানে ফ্রাই করে নিচ্ছি, যেটাতে আমি সয়া সস, একটু হলুদের গুঁড়া, একটু পাপরিকা পাউডার এভাবে দিয়ে করছি। এখানে এই হার্বস চিকেনটার মধ্যে অবশ্যই আপনারা বাটার দিবেন, বাটার অথবা ঘি দিবেন, এটা রেগুলার রান্নার তেল দিয়ে অত বেশি ভালো লাগে না এটা আর কি। তো যাই হোক, আশা রাখি আমার পুরো ভিডিওটার আমার সাথে থাকবেন। আমার ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি ঠিক যেরকম সিম্পল একটা ব্যাগ চেয়েছি, একদম রিজনেবল প্রাইসের ভিতরে। সাধারণত আমরা শপিং করতে গেলে যেটা হয় যে আমাদের বাজেটের বাইরে চলে যাই, আমরা দেখা গেছে যে আমরা একটা পছন্দ নিয়ে একটা জিনিস পাই, ঠিক আছে, কিন্তু আমাদের বাজেট ফেল হয়ে যায় বেশিরভাগ সময় এটা হয়। তো যাই হোক, মনের মতো একটা ব্যাগ পেয়েছি রেগুলার ইউজ করার জন্য এরকম আর কি। যদিও এই কী জানি এই ডিজাইনের আমার আরেকটা ব্যাগও আছে, খুবই ইজিলি ক্যারি করা যায় অথবা সুবিধাটা অনেক ভালো। আমি এই ধরনের একটা ব্যাগ চাইছিলাম, খুব রিজনেবল প্রাইসের ভিতরে আলহামদুলিল্লাহ মিলে গেছে। তো যাই হোক, আশা রাখি ভিডিওর শেষের দিকে দেখবেন। এটা এখানে দেখেন, এখানে আমি চিকেনটা ফ্রাই করে এখানে মিলাই দিছি। এখন এখানে প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে কুক করব ঢাকনা দিয়ে। যদি আমার গরম পানি লাগে আমি একটু গরম পানি দিয়ে দেব এটা আর কি। তো যাই হোক, দেখতে থাকুন আমার চিকেনটা 15 মিনিট পরে আমি ফিরে আসতে। দেখেন এখানে আমি আলাদা করে এটাকে ফ্রাই করেছিলাম, এখানে সয়া সস আপনার একটু বাটার দিয়ে, তারপরে একটু হলুদের গুঁড়া, একটু পাপরিকা পাউডার আর একটু আপনার কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আর কি ফ্রাই করে নিছি। তো এই আর কি। তো যাই হোক, আশা রাখি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। তো লাস্টে আমি যেটা করেছি, আমি এই যে আপনার মেথি, ড্রাই মেথি লিভস যেটা, এটাকে আমি গুঁড়া করে হাত দিয়ে পাবো গুঁড়া করে 4 মিনিট আগে দিয়ে দিছি। এই ফেনুগ্রিক লিপসটা এটা বাজারে কিনতে পাওয়া যায়, প্যাকেটেই আছে, আপনারা ইচ্ছা করলে বাসায় এটা মেথি পাতাগুলো কিনে এনে এগুলা ড্রাই করে শুকনা করে রোদ্রে শুকায় নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না এটা আর কি। তো এটা দিলে খুবই সুস্বাদু লাগে স্মেলটাও।
খেতেও খুবই ভালো লাগে এই আর কি। তো যাই হোক, এরপর আমি গতকালকে আমরা যে বাইরে গেছি, বাইরে গিয়ে যেটা হয় অ্যাজ ইউজুয়াল আমরা ডিনার করি। তো গতকালকে আমরা পোসা খেয়েছি রেস্টুরেন্টে, তারপর আমি আমার ফেস্টিভ্যাল সিটিতে গিয়েছি। ওখান থেকে আমরা কাতারাতে গিয়েছি, যেখানে এখন ফেস্টিভ্যাল চলতেছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে শীতকালীন। ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি যেরকম চাইছি ঠিক খুব অল্প সময়ের ভিতরে, আধা ঘন্টার ভিতরে আমি এরকম একটা ব্যাগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। মনের মতো একটা ব্যাগ সাইজ পাইলাম, মিডিয়াম সাইজের, যেরকম চিন্তা করছি। সব সময় এটা আসলে হয় না, অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করি কিন্তু নিজের মতো করে বাজেটের ভিতরে হয়তো আসে না, হয়তো যে সাইজটা চাচ্ছি ওরকম পাই না আলহামদুলিল্লাহ, এটা আর কি। তারপর আমরা কাতারা চলে যাচ্ছি আর কি। স্টল আছে, তো আমরা চা নিয়েছি, আমরা কিছু খাবার নিয়েছি, স্ন্যাক আইটেম আর কি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।